নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই আপনারা দেখছেন এম এস রিয়েল টিপস যদি আপনি ভুল করেও এই জিনিসগুলি ধনতেরসের দিন কিনে বাড়িতে আনেন তাহলে আপনার বাড়িতে ভয়ঙ্কর দারিদ্রতা ও অর্থকষ্ট আসবেই আসবে মা লক্ষ্মী অপ্রসন্ন হবেন এবং তিনি তার দৃষ্টি আপনার বাড়ি থেকে সরিয়ে নেবেন জিনিসগুলি কি কি তা জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখুন ধনতেরসের দিন সবাই নিজের সামর্থ্য অনুসারে কিছু না কিছু ক্রয় করে বাড়িতে নিয়ে আসেন ধনতেরসের দিন কোনো কিছু ক্রয় করা খুবই শুভ বলে বিবেচিত হয় বাস্তুশাস্ত্র অনুসারে এটা মানা হয় যে এই দিন ক্রয় করা বস্তু শুভ ফল প্রদান করে থাকে কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে এমন কিছু জিনিস রয়েছে যা এই দিন ক্রয় করা থেকে বিরত থাকা উচিত হিন্দু শাস্ত্রে কালো রং হল অশুভ শক্তির প্রতীক যদি আপনি ধনতেরসের দিন কালো রঙের কোনো জিনিস ক্রয় করেন তাহলে দারিদ্রতাকে আপনি আপনার বাড়িতে আমন্ত্রণ জানাচ্ছেন তাই ধনতেরস থেকে দীপাবলির মধ্যে কোনো কালো রঙের জিনিস আপনি কিনবেন না যদি তা করেন মালক্ষ্মী আপনার বাড়ি থেকে দূরে থাকবেন বাস্তুশাস্ত্র অনুসারে ধনতেরসের দিন কোনো ধারালো জিনিস কিনবেন না সে যে কোনো ধাতুর তৈরি হোক না কেন যদি তা কেনেন তাহলে আপনাকে সারা জীবন দারিদ্রতার সম্মুখীন হতে হবে অর্থ কষ্ট আপনার সবসময় লেগেই থাকবে তাই ধনতেরসের দিন ভুল করেও এই জিনিসগুলি আপনি কিনবেন না না হলে দারিদ্রতা আপনার সঙ্গী হবে